আজকে আমি ওই দশম শ্রেণীর গোলক পর্ব চার নিয়ে এসেছি, ঠিক আছে? এখানে দেখো প্রশ্ন দেখি বারোর ওই যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো, মানে যেগুলো ধরো তোমার শর্ট কোশ্চেনে পড়ে, এইগুলো কোশ্চেন কিন্তু মানে শুধুমাত্র শর্ট কোশ্চেন হিসেবে নয়, কম্পিটিটিভ এক্সামেও কিন্তু এগুলো খুব পড়ে। যাই হোক, এইগুলো আমি করে দিচ্ছি। তাই কিন্তু আমি তিনটে টুকে রেখেছি কোশ্চেনগুলো। হ্যাঁ, আমি কিন্তু অপশন আছে প্রত্যেকটা, কিন্তু আমি অপশনগুলো লিখিনি, আমি বার করে তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, 15A দেখো, পেজ নাম্বার হচ্ছে, পেজ নাম্বারটা কত, 184, ঠিক আছে? 15A এর অঙ্কটা দেখো, 2R একক দৈর্ঘ্য বিশিষ্ট, 2R একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট, মানে ব্যাসার্ধটা কিন্তু 2R, এটা মনে রাখো। তোমরা হয়তো বলবে যে ব্যাসার্ধ মানেই তো আর, তা নয়, এটা একটা পরিমাণ, 2R একক দৈর্ঘ্যের, মানে 2R একটা পরিমাণ, সেটা 5 হোক, 7 হোক, 9 হোক, যে কোনো একটা পরিমাণ, হ্যাঁ, ঠিক আছে? এটা কিন্তু আর মানে তোমরা হয়তো ভাববে যে ব্যাসার্ধ মানে আর, এটা কিন্তু ভুল করো না, এটা আমরা ধরার ক্ষেত্রে এক ধরি, কিন্তু এটা একটা একক, এটা একটা পরিমাণ। তাহলে 2R একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন, ঠিক আছে? তাহলে আমরা গোলকের আয়তন কি জানি, ওরে 3πr³, এটা তো জানি। তাহলে আমি এখানে আর মানে কি বলতো, এখানে আর মানে 2R, বোঝো ব্যাপারটা, এটা একটা পরিমাণ, এটা ভুলে যাও, এটা আর আছে যে আর আছে এটা ভুলে যাও, এটা 2Kও হতে পারে, 2Mও হতে পারে, হ্যাঁ, 2Nও হতে পারে, যে কোনো একটা সংখ্যা, ঠিক আছে? তাই এই আরটা আর এই আরটা কিন্তু আলাদা, এইটা ব্যাসার্ধ, আর এই ব্যাসার্ধের সঙ্গে সমান এই 2R, 2Rটা একটা পরিমাণ, ঠিক আছে? তাহলে 4 3 পাই পাই, আর আর মানে 2R এর হোল কিউব, ঠিক আছে? সমান হচ্ছে কি, 4 3 পাই 8R³, 2R এর হোল কিউব মানে, দাঁড়াও একটু ভালো করে মুছে বুঝিয়ে দিচ্ছি, সমান 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 কি হচ্ছে, 4 3 পাই 2R এর হোল কিউব মানে 2R গুণিত 2R গুণিত 2R, ঠিক আছে? সমান 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 এটা আমি উপরে লিখে দিচ্ছি, ঠিক আছে? 4 3 পাই 2R এর হোল কিউব, জায়গাটা কম আছে তাই আমি উপরে লিখে দিচ্ছি, ঠিক আছে? এবার দেখো, তাহলে 4 3 পাই 2R × 2R × 2R, তাহলে উপরে কি রয়ে গেল, 4 পাই, ঠিক আছে, 2 গুণিত 2 গুণিত, আগে সংখ্যায় সংখ্যায় গুণ হবে, আর গুলো কি হবে, আর গুণিত আর, তাহলে আর গুণিত আর মানে কি, R³, আর 2 গুণিত 2 গুণিত 2 মানে কি, 8, তাহলে 4π × 8, আর আর গুণিত আর মানে R³ / কি আছে, 3, সমান হচ্ছে কি, 4 আর 8 সংখ্যায় সংখ্যায় গুণ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 4 আর 8 গুণ করে কি হচ্ছে, 32 32π³/3। দেখো এটা তোমাদের অপশনে আছে বোধহয়, অপশন তো অবশ্যই থাকবে, এটা তাহলে অ্যান্সারটা কি হবে, এ, ঠিক আছে? এই পর্যন্ত এই অঙ্কটা হয়ে গেল। এবার তারপরে কোশ্চেনে চলে এসো, এই অঙ্কটা, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতার ক্ষেত্রফলের অনুপাত কত, তাই তো? তাহলে আমার আয়তনের অনুপাত চেয়েছে, আর দুটি গোলক, তার মানে দুটি গোলকের আলাদা আলাদা ব্যাসার্ধ হবে, তাহলে দুটি গোলকের ব্যাসার্ধ, তাহলে দুটি গোলকের ব্যাসার্ধ ধরে নিচ্ছি যথাক্রমে R1 এবং R2, ঠিক আছে? প্রথম গোলকটাকে ব্যাসার্ধ ধরছি R1, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ ধরছি R2, এবং তাদের আয়তন অনুপাত, মানে প্রথম গোলকের আয়তন বা দ্বিতীয় গোলকের আয়তন সমান কি দিয়েছে, 1:8, ভালো করে বুঝো, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত, ঠিক আছে? আচ্ছা, এই আয়তনের অনুপাত দিয়েছে, মানে প্রথম গোলকের আয়তন বাই দ্বিতীয় গোলকের আয়তন সমান 1:8, মানে প্রথম গোলকের আয়তন বাই দ্বিতীয় গোলকের আয়তন সমান 1/8, মানে 1/8, তাই তো? তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি তাদের মানে কি বলবো, ব্যাসার্ধ, আয়তন করতে গেলেই তো আমার প্রথমে ব্যাসার্ধ দরকার, তাহলে ধরি ব্যাসার্ধ সমান, আমি লিখছি না, মানে এটা লেখার অঙ্ক নয়, তাও তোমাদের বোঝানোর জন্য লিখছি, গোলকগুলির ব্যাসার্ধ, ধরি গোলকগুলির ব্যাসার্ধ, মানে প্রথম এবং দ্বিতীয় গোলকগুলির ব্যাসার্ধ, এটা কিন্তু লিখে করতে হবে না,
এটা নিজেতে রাফে করতে হবে, এটা যেহেতু শর্ট কোশ্চেন, কিন্তু আমি বোঝানোর জন্য এটা করে দিচ্ছি। ব্যাসার্ধ যথাক্রমে লিখে দিচ্ছি, কেন বলো তো? যথাক্রমে মানে পরপর, ঠিক আছে? তার মানে প্রথমের যথাক্রমে আর ওয়ান এবং আর টু, ঠিক আছে? তার মানে কি, এইটা আমি মুছে দিচ্ছি অঙ্কটা, ঠিক আছে? অসুবিধা হচ্ছে মানে আর এবং আর ওয়ান এবং আর টু, মানে কি প্রথম গোলকের ব্যাসার্ধ আর ওয়ান, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ আর টু। এবার আয়তন দেখো, তাহলে আয়তন কত হবে? প্রথম গোলকের আয়তন আচ্ছা, আয়তনের অনুপাত 1:8, মানে কি প্রথম গোলকের আয়তন বাই দ্বিতীয় গোলকের আয়তন। মানে কি দেখো, দুটো গোলকের ব্যাসার্ধ মানে প্রথম গোলকের ব্যাসার্ধ আর ওয়ান, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ আর টু আমি ধরে নিয়েছি, আর আয়তন অনুপাত 1:8 দিয়েছে। তার মানে প্রথম গোলকের আয়তন বাই দ্বিতীয় গোলকের আয়তন সমান 1:8, 1:8 দেখো, 1:8, তাই প্রথম গোলকের আয়তন বাই দ্বিতীয় গোলকের আয়তন সমান 1:8। এবার দেখো, প্রথম গোলকের যেহেতু ব্যাসার্ধ আমি আর ওয়ান ধরেছি, আর তাহলে আয়তনটা কত হবে? তাহলে প্রথম গোলকের আয়তন সমান দেখো, প্রথম গোলকের আয়তন আয়তন সমান কি হবে, আচ্ছা আয়তনের জায়গায় আমি এমনি করে লিখে দিচ্ছি, প্রথম গোলকের আয়তনটা কত হবে? 4/3 পাই আর ওয়ান কিউ, তাই তো? আচ্ছা দ্বিতীয় গোলকের আয়তন বাই বাই দিয়েছি, দ্বিতীয় গোলকের আয়তন, দ্বিতীয় গোলকের কি 4/3 পাই আর টু কিউ সমান 1/8, ঠিক আছে? এবার দেখো দেখো, 4/3 পাই আর ওয়ান, এটা প্রথম গোলকের আয়তন বাই দ্বিতীয় গোলকের আয়তন, এটা দেখো কাটাকাটি হয়ে যাচ্ছে, 4/3 4/3 পাই পাই কেটে গেল, উপরে রইল কি আর ওয়ান এর কিউ, আর ওয়ান এর কিউ বাই আর টু এর কিউ সমান 1/8 সমান আমরা লিখতে পারি, 1/8 এর মানে কি 1 এর কিউ বাই টু এর কিউ হতে পারে তো? 8 মানে কি 2 এর কিউ, ঠিক আছে? 2 × 2 × 2 সমান 8, তাহলে এটা 2 এর কিউ লিখতে পারি, তাহলে আর ওয়ান কিউ বাই আর টু কিউ সমান 1 এর কিউ বাই 2 এর কিউ, তাহলে আর ওয়ান সমান আর ওয়ান বাই আর টু সমান কি হবে 1/2, তাহলে আমরা কি লিখতে পারি আর ওয়ান বাই আর টু সমান কি হয়ে গেল 1/2। এখান থেকে আমরা এটা চলে আসতে পারি, আর ওয়ান কিউ বাই আর টু কিউ সমান 1/2 এর কিউ, তাহলে আর ওয়ান বাই আর টু সমান 1/2, তাহলে আমার হয়ে গেল ব্যাসার্ধ দ্বয়ের অনুপাত। কার কার ব্যাসার্ধ? প্রথম গোলকের ব্যাসার্ধ বাই দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ সমান 1/2। এবার আমরা আসছি কি চেয়েছে, ক্ষেত্রফলের অনুপাত। তাহলে এবার আমরা লিখি প্রথম গোলকের ক্ষেত্রফল, এটা আমরা পেলাম, আমরা পেলাম কি এইটা আর ওয়ান বাই আর টু সমান 1/2। তাহলে এবার আমরা আসছি প্রথম গোলকের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে প্রথম গোলকের ক্ষেত্রফল বাই দ্বিতীয় গোলক ক্ষেত্রফল অনুপাত চেয়েছে, মানে বাই করে লিখতে হবে, তাহলে দ্বিতীয় গোলকে ক্ষেত্র ফল সমান কি হবে প্রথম গোলকের ক্ষেত্রফল, প্রথম গোলকের ব্যাসার্ধ মান আর ওয়ান, তাহলে ক্ষেত্রফল কি হবে 4 পাই আর ওয়ান এর স্কয়ার বাই দ্বিতীয় গোলকের ক্ষেত্রফল কি, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ আর টু, তাহলে ক্ষেত্রফল কি হবে 4 পাই আর টু স্কয়ার, তাহলে 4 পাই আর টু স্কয়ার, ঠিক আছে? তাহলে এইটা সমান আমরা লিখতে এতটা অব্দি লিখে ফেলাম। তারপরে দেখো এই সমাধান আমি সরাসরি চলে যাচ্ছি, কি কি ক্ষেত্রফলগুলো কি কি 4 পাই আর ওয়ান স্কয়ার বাই 4 পাই আর টু, দেখো ভালো করে, তাহলে অনুপাতটা কি হচ্ছে 4 পাই আর ওয়ান স্কয়ার বাই 4 পাই আর টু স্কয়ার, ভালো করে দেখো, তাই 4 4 কেটে গেল, পায়ে পায়ে কেটে গেল, তাহলে সমান কি হয়ে গেল আর ওয়ান স্কয়ার বাই আর টু স্কয়ার হয়ে গেল। তাহলে সমান এটা সমান কি লিখতে পারি আর ওয়ান বাই আর টু তার হোল স্কয়ার, আর ওয়ান বাই আর টু তার স্কয়ার,
সমান সমান আর ওয়ান বাই আর টু সমান কত আছে পেয়েছি আমি একের দুই, তাহলে একের দুইয়ের স্কোয়ার সমান কি হচ্ছে একের চার, একের দুই গুণিত একের দুই মানে একের চার, তাই তো? না আমি আবার ভেঙে বুঝিয়ে দিচ্ছি, দেখো একের দুই স্কোয়ার মানে কি একের দুই গুণিত একের দুই সমান কি সমান একের চার, তাহলে ক্ষেত্রফল অনুপাত কি হবে ওয়ান ইস টু ফোর, তাহলে অনুপাত কত হবে ক্ষেত্রফল অনুপাত অনুপাত ওয়ান ইস টু ফোর হয়ে গেল। তাহলে এই পর্যন্ত, তাহলে এই অ্যান্সারটা হচ্ছে তোমার ওয়ান ইস টু ফোর মানে দুই বিয়েরটা বিয়েরটা হয়ে গেল, ঠিক আছে? এবার তিনেরটা দেখো, সাত সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিডেট নিডেট অর্ধগোলকে সমগ্র তলের ক্ষেত্রফল দেখো ভালো করে। এটা কি বলেছে, সাত সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলে মানে কি তোমার এই গোটা অর্ধগোলকটা ধরো, এই অর্ধগোলকের কি আছে উপরিতলটাও তো সমতল, তার মানে এইটা গোটাটাই গোটাটাই, ঠিক আছে? এইটা দেখো ভালো করে, আর এইটা এইটা যুক্ত এইটা মানে এই গোটা বক্রতলটা যুক্ত উপরিতলটা মানে গোটা নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল, সেটা আমরা প্রথম পর্বেই বলেছিলাম সূত্রটা কি, এইখানে পুরো তলটা ক্ষেত্রফল টু পাই স্কয়ার প্লাস উপরিতলটা, যেহেতু নিরেট বলেছে, ঠিক আছে? এটা মানে ফাঁক নেই, তাহলে পুরোটাই নিরেট, তাহলে এইটা পুরো ক্ষেত্রফল প্লাস এই উপরিতলের ক্ষেত্রফল মানে থ্রি পাই আর স্কয়ার, তাহলে ক্ষেত্রফলটা কত হবে, ক্ষেত্রফল সমান কি হবে থ্রি পাই আর স্কয়ার, আর মানে কি ব্যাসার্ধ দেখো ভালো করে, আর মানে সাত, তাহলে কি হবে থ্রি পাই সাত স্কয়ার বর্গ একক বর্গ সেন্টিমিটার, সেন্টিমিটার আছে তো সেন্টিমিটার লিখে ফেলি, তাহলে সমান থ্রি পাই সাত সাত গুণিত সাত সমান গুণিত আছে, তাহলে থ্রি পাই পাই মানে উনপঞ্চাশ তিনে হবে, দেখো তিন গুণিত পাই, তাহলে তিন সাথে একুশ সাথে সাতচল্লিশ, সাথে সাত একশো সাতচল্লিশ পাই বর্গ সেন্টিমিটার। দেখো অ্যান্সারটা আছে, অ্যান্সারটা আছে সি, তার মানে অ্যান্সারটা কি হবে সিটা, ঠিক আছে? এবার আসছি চারেরটাই, দেখো